এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করিবার আসে, তবে হ্যাঁ গো মা, এই আসরে সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শত সহস্র কোটি অষ্টাঙ্গে প্রণাম। হরি বল হরি রে, ইতিপূর্বে যে লীলাটি আলোচনার বিষয় ছিল, যেটি স্মরণের বিষয় ছিল, সেটি হচ্ছে আমার প্রেমময় রাধারানীর মধ্যাহ্ন লীলা, সূর্য পূজা। আর আমি এসে দাঁড়িয়েছি যে লীলাটি আলোচনার বিষয় বা স্মরণের বিষয়, সেটি হচ্ছে এই 64 পালা নীলার মধ্যে একটি পালারই হচ্ছে দুটি নাম। দুই নম্বর একটু গেং উঠান তো, গেং উঠান। সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হরি বল উত্তর কুষ্ঠ বা ফেরত কুষ্ঠ, হরি বল। তাই মা গো, আসরে এসে বসেছেন পরমপ্রিয় ভক্তজন, পরমপ্রিয় বৈষ্ণবজনা, আপনারা এসে বসেছেন অনেক অনেক জ্ঞানী, কেউ বা ভাগবত পাঠক, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ব্যারিস্টার, কিন্তু বাবা আপনাদের চরণের পাদুখানি বহার মতো আমার কোনো তো কোনো সামর্থ্য নেই। কেননা গো মা, আসলে বাংলাদেশের যত বড়ই নাম করা কীর্তনি এসে দাঁড়াক না কেন, আসলে যতক্ষণ না পর্যন্ত কোনো কৃষ্ণ সত্য ভক্তের কৃপা হয় ততক্ষণ না পর্যন্ত আমার গৌরের কিছুতেই কৃপা হয় না। হরি বল হরি বল। কেননা যেখানে একজন ভক্তের কৃপা হয় সেখানে তো ভগবান কৃপা হতে আর বাকি থাকে না। তোমারে গৌর চরণে জগতে সকলে সকল কিছু চায়, কিন্তু আমি অনুরাধা মহন্ত চাই না কিছু, আমি শুধু চাই আপনাদের মতো পরমপ্রিয় বৈষ্ণবের চরণের ধুলি। গোষ্ঠের এই নীলার মাঝে সুরে তালে বাখ্যা বিশ্লেষণে অনেক অনেক কিছু ত্রুটি বিচ্ছেদ হতে পারে, অনেক অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, তাই নিজগুণে কৃপা করে সবাই মিলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। জয় জয় শ্রী শ্রী জয় গৌর সিদ্ধনাথ প্রীতি প্রেম নন্দে হরি হরি হরি
ওরে গঙ্গা बोल हरि बोले दिलो रे
Ah!